কেকেআর শিবিরে আবার ধাক্কা, অধিনায়কের পর অনিশ্চিতই নাইট তারকা। আইপিএল 2023 শুরুর আগেই চরম বিপদে কলকাতা নাইট রাইডার্স দল। ইতিমধ্যে কেকেআর অধিনায়ক শ্রেয়াস আয়ার সম্ভবত ছিটকে গেছেন গোটা আইপিএল থেকে। নতুন অধিনায়কের খোঁজে নাইট ম্যানেজমেন্ট। এই ধাক্কা সামলে ওঠার আগেই আরও এক ধাক্কা নাইট শিবিরে। খবর অনুযায়ী নাইটদের বোলিং ভাগের অন্যতম প্রধান অস্ত্র লোকি ফার্গুসন আইপিএলের প্রথম দিকের বেশ কিছু ম্যাচ খেলতে পারবেন না চোটের কারণে। সম্প্রতি নিউজিল্যান্ডের বোলিং কোচ শেন জুগারসন জানিয়েছেন, নিউজিল্যান্ডের এই পেসার অকল্যান্ডের হয়ে প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে গিয়ে চোট পান। এর ফলে ফার্গুসন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। ফার্গুসন গত মরশুমে গুজরাট টাইটানের হয়ে দুর্দান্ত বল করেছেন। 14 ম্যাচে 12 উইকেটও রয়েছে তার ঝুলিতে। শুধু তাই নয়, 2022 আইপিএলের দ্রুততম বলটিও করেছেন লকি। 157.3 স্পিডে বলটি করেছিলেন তিনি। এর পাশাপাশি তিনি ডেথ ওভার স্পেশালিস্টও বটে। ফলে স্বাভাবিকভাবেই ফার্গুসনের অনিশ্চয়তা বিপদে ফেলতে পারে নাইট শিবিরকে। গত মরশুমে প্যাট কামিন্স ও টিম সাউদি সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। এই মরশুমে কেকেআরের বড় ভরসা ছিল ফার্গুসন। তিনি না খেলতে পারলে কেকেআরের বোলিং বিভাগ দুর্বল হয়ে পড়বে, তা বলাই যায়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।